হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। মূলত একটি আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের জন্য এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলেন এবং আপনাদের সবারই প্রায় জানা ছিল যে 2 তারিখে অ্যাডমিট কার্ড আসতে চলেছে এবং 10 তারিখে পরীক্ষা হতে চলেছে, সেই সংক্রান্ত একটি নোটিশ পাবলিশ হয়েছে, সেটা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। সো চলুন আমরা সরাসরি সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এবং আমরা কিন্তু সেই নোটিশ নিয়ে কথা বলবো। মূলত দেখতে পাচ্ছেন 4/12/2023, অর্থাৎ গতকাল কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। টেট 2023 প্রাইমারি, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন সরাসরি সেই নোটিফিকেশনে কি আছে দেখে নেবো। দেখা আছে, এখানে লেখা আছে রিসিডিউলিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, অর্থাৎ যে শিডিউল ছিল 10 তারিখে সেটা কিন্তু রিসিডিউল করা হয়েছে। তার পরিবর্তে কবে করা হয়েছে? বাই রিজন অফ আন অ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দ্য টেট 2023 এক্সামিনেশন হ্যাজ বিন রিসিডিউলড অ্যান্ড দ্য সেইড এক্সামিনেশন উইল নাও বি কন্ডাক্টেড অন 24/12/2023। অর্থাৎ 24/12/2023-এ কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। 10/12/2023-এ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি রিসিডিউল করে সেম ডেট কে 10/12/2023-কে সরিয়ে 24/12/2023-এ সেম টাইম 12টা থেকে 2:30টা পর্যন্ত করেছে। এখানে আরেকটা জিনিস বলেছে যে 2023-এর 13ই সেপ্টেম্বর যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আর্লিয়ার সমস্ত কিছু চলবে, শুধুমাত্র ডেটটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যিনি সেক্রেটারি, তিনি 4/12/2023-এর সিগনেচারও করেছে। তো যাই হোক, আজকে আপডেট এইটুকানি প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে, এবং যারা টেটের প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য একটি কিন্তু ভালো সুযোগ এবং আরো একটু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।